তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম, একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি তোমাদের আরো ক্লিয়ার হবে যে কিভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। ধরো তিনটে বস্তু এখানে আমরা, ধরো এটা 1 কেজি, 2 কেজি, 3 কেজি। এখানে আমরা 18 নিউটন ফোর্স দিয়েছি, 18 নিউটন ফোর্স দিয়েছি। তাহলে পুরো কম্পোজিট সিস্টেমটা যদি গতিশীল হয় তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? টোটাল ফোর্স দিচ্ছে 18, বাই এটা কত আছে 6, মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন নিয়ে যাবে চলছে। আর প্রত্যেকটা যদি আমরা FBD করি, এটা নাম দাও A B C, তাহলে এ ব্লকটার যদি FBD করি তাহলে এখানে নিচ দিকে আছে 1 কেজি, মানে 1 × g = 10 ধরো, সিম্পল 10 নিউটন। উপর দিকে নর্মাল আছে N1, এখানে ফোর্স দেওয়া আছে কত? 18। এখানে একটা নর্মাল ফোর্স কাজ করবে, বি এ কে একটা নর্মাল ফোর্স দেবে, তাহলে নর্মাল ফোর্স অন এ ডিউ টু বি, এটা হচ্ছে FBD। 2 নম্বর FBD দেখো, মানে বি ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম, নিচ দিকে 2 কেজির জন্য 20 নিউটন, উপর দিকে N2। এখানে এ ব্লক বি ব্লককে যে ফোর্সটা দিয়েছিল তার নর্মাল হিসাবে এটা আমরা পেয়েছি, তাহলে এ দিয়েছে যে ফোর্সটা, ফোর্স অন বি ডিউ টু এ। এবার দেখো 2 কেজি ভরে বস্তুটা 3 কেজি ভরে বস্তুকে একটা ফোর্স দিয়েছে, তার জন্য তো এই গতিশীল হয়েছে, তাহলে সেটা কত? যেটা দিয়েছে সেটা ফিরে পাবে N B on C, এ নর্মাল ফোর্স অন বি ডিউ টু সি। 3 নম্বর ক্ষেত্রে দেখো, 3 নম্বর সি বোর্ড ব্লকটা ক্ষেত্রে, সি ব্লকটা ক্ষেত্রে ক্ষেত্রে নিজ দিকে 30 নিউটন, বি ব্লকটা একে যে নর্মাল ফোর্স দেওয়া হয়েছে দিয়েছে সেটা কত? নর্মাল ফোর্স অন সি ডিউ টু বি, তার জন্যই গতিশীল হয়েছে। এর গতিশীলের কারণ হচ্ছে বি ব্লকটা সি ব্লককে ফোর্স দেওয়ার জন্য নর্মাল ফোর্স। এর অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এখানে একটা নর্মাল আছে N3, ব্লকটা যেহেতু উপর নিচে গতিশীল নয় কনস্ট্যান্ট মোশনের জন্য, এ নিচ দিকে যেতে পারবে না উপর দিয়ে যেতে পারবে না, তার মানে N3 সমান এখানে কত? নর্মাল ফোর্সটা কত? 30 নিউটন। আর হরাইজেন্টালি NCB সমান মাস, মাস মানে 3 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কত? 3, মানে 3×3 = 9, 9 নিউটন। এগুলো অর্থাৎ এদের মধ্যে নর্মালটা হচ্ছে 9 নিউটন। তাহলে 9 নিউটন যদি ই একে দেয়, সি ব্লকও বিকে 9 নিউটনই দেবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটা পাবো ইকুয়েশন, NBA আর বিপরীত দিকে আসছে 9 নিউটন, তাহলে আমরা লিখতে পারি NBA - 9 সমান এর মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কত? 3। তাহলে NBA সমান 6 + 9, মানে 15। তাহলে NBAটা পেয়ে গেলাম 15। এবার এটা যখন NBA পেয়ে গেছি এখানে চলে এসো, এর ক্ষেত্রে দেখো এইদিকে আছে 18, এইদিকে আছে 15, তাহলে সিম্পল 1 কেজি, তাহলে এক্ষেত্রে 18 - 15 = 3 = 1×3। অর্থাৎ ইকুয়েশনস আমাদের সবগুলো ক্ষেত্রে স্যাটিসফাইড হয়ে গেলো। আমরা এখান থেকে বের করতে পারলাম দুটো নর্মাল, এর মধ্যে নর্মাল, এর মধ্যে নর্মাল, এইভাবে ক্যালকুলেশন করা যায় ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে। আমরা এইভাবে প্রত্যেকটা সারফেসের মধ্যে, এই সারফেসগুলোর মধ্যে নর্মালগুলো নির্ণয় করতে পারি। এখানে আমরা একটা বলতে পারি যে উপর দিকে N2 সমান এখানে কত বলবো? 20 নিউটন। এখানে আমরা N1 সমান কত বলবো? 10 নিউটন। এইভাবে আমরা ফোর্সগুলোকে নির্ণয় করতে পারি, নর্মাল ফোর্স। তো এ হচ্ছে নর্মাল ফোর্সের মোটামুটি। এবারে প্রবলেম করতে গিয়ে আরও বেশ কিছু সমস্যা, মানে বিষয় হয়তো জানা যাবে বা ক্লিয়ারিটি আসবে। অর্থাৎ NLM চ্যাপ্টারটা পুরোপুরি কনসেপ্ট বেসড চ্যাপ্টার, এবং এখানে কনসেপ্টটা তত বেশি গ্রো করবে যত বেশি প্রবলেম সলভিং মেথডের মধ্যে দিয়ে আমরা যাব। পুরোপুরি লেকচারে কিছু নেই, যেসব জিনিসগুলো আছে স্ট্রেট ফরওয়ার্ড জিনিস সেগুলো তোমরা বই থেকেও জানতে পারবে, কিন্তু প্রবলেমের মধ্য দিয়ে তোমাদের বিষয়টাকে আয়ত্ত করতে হবে। বেসিক্যালি 11-এর এই যে বিষয়গুলো, এগুলো তো শুধু 11-এর পরীক্ষার জন্য নয়, এগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিয়ে থাকি এগুলো। এবং কম্পিটিটিভ পরীক্ষাতে NLM ছাড়া কোশ্চেন হয় না সাধারণত, খুব ভাইটাল জায়গা এসবগুলো। হ্যাঁ, তবে এই যে NLM এর ফিক্সেন নিয়ে আমরা নর্মাল নিয়ে করলাম, একইভাবে টেনশন নিয়ে আসবে, টেনশনের পর ফিক্সেন, তারপরে কম্বিনেশন, টেনশন ফিক্সেন নর্মাল,
এগুলো আমরা সব করতে পারবো একের পর এক। আচ্ছা দেখো ইনক্লাইন্ড প্লেন, ইনক্লাইন্ড প্লেনে একটা বডি কিভাবে মুভ করে, হ্যাঁ ইনক্লাইন্ড প্লেন নিয়ে আমরা একটু জাস্ট নর্মাল এখানে ব্যাপারটা আছে, অতএব তাই একটু আলোচনা করে নিচ্ছি। তো একটা বস্তু বা বডি এর মাস হচ্ছে এম, হ্যাঁ এ ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটি সবসময় কি হবে না এই যে সারফেস হরাইজন্টাল সারফেস, হরাইজন্টাল সারফেস সাথে পারপেন্ডিকুলারভাবে নিচ দিকে কাজ করবে, হরাইজন্টাল সারফেস আসবে, এটা হচ্ছে এম জি। তো ইনক্লাইন্ড প্লেনের ইনক্লিনেশন হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, হ্যাঁ তো এখানে যে এটা যদি থিটা হয় আমরা এই এ বরাবর যদি দেখি এই যে ইনক্লাইন্ড সারফেস, এখানে ইনক্লাইন্ড সারফেস সাথে নর্মাল হচ্ছে এটা, এটা নর্মাল। তো আমরা এই অ্যাঙ্গেলটাকে খুঁজবো, এখন অ্যাঙ্গেলটা কত, এটা যদি থিটা হয় তাহলে এটা 90 - থিটা, এটা যদি থিটা হয় এটা 90 - থিটা, 90 - থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হবে থিটা, কারণ এটার সাথে এটা 90 ডিগ্রি, এটা থিটা হলে এটা 90 - থিটা, আবার এটা 90 - থিটা যদি হয় তাহলে এটা থিটা হবে, কারণ এটার সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, অতএব এটা থিটা। তাহলে এটা যে থিটা হয় এম জি, এম জির এই থিটা কোণে উপাংশ কত, এম জি কস থিটা, এম জি কস থিটা। তাহলে এম জি কস থিটা এই বডি, এই বডি ইনক্লাইন প্লেনের উপরে এম জি কস থিটা ফোর্স দিল, তাহলে ওই ফোর্সটা যেহেতু এই বডি ইনক্লাইন প্লেনের উপরে এম জি কস থিটা ফোর্স দিচ্ছে নর্মালি, তাহলে সারফেসও কি করবে ওই বডির উপরে নর্মালি একটা ফোর্স দেবে, এবং সেটা পারপেন্ডিকুলারই, পারপেন্ডিকুলার আর এমনভাবে দেবে যেন ওই বডিটা কম্প্রেসড হয়। তাহলে পারপেন্ডিকুলারই, পারপেন্ডিকুলারভাবে এই বডিটা কম্প্রেস করার জন্য একটা নর্মাল ফোর্স দেবে। এই নর্মাল যেহেতু এই বডিটা কনস্ট্যান্ট টু মুভ থ্রু ইনক্লাইন প্লেন, তাহলে এই বডির মোশনটা উপর নিচ হচ্ছে না, এই বডির মোশন উপর নিচ যেহেতু হচ্ছে না, অতএব নর্মাল আমরা বলতে পারি এম জি কস থিটা, এইভাবে নর্মালটা এখানে আমরা নির্ণয় করতে পারি। আর বাকি যে ফোর্সটা রয়ে গেল এম জি সাইন থিটা, এই এম জি সাইন থিটা ফোর্সের প্রভাবে সে নিচ দিয়ে নেমে আসছে, এম জি সাইন থিটা ফোর্সের প্রভাবে সে নিচ দিয়ে নেমে আসছে। এখানে আর অন্যান্য ফোর্স যদি না থাকে তাহলে এম জি সাইন থিটা সিম্পল এই ফোর্স একে নততল বরাবর গড়িয়ে যেতে বা স্লাইড করতে পিছলে যেতে সাহায্য করবে, আর এম জি কস থিটা হচ্ছে এখানে নর্মাল রিয়াকশন। হরাইজন্টাল সারফেসে সিম্পল আমরা এম জি বলতে নর্মালটা বুঝি, নর্মাল মানে এখানে এম জি, কিন্তু এখানে ইনক্লাইনেশনে তো এম জি, এম জি তো ওই সারফেসের উপর পড়ছে না, একটা তার অংশ পড়ছে, এম জির একটা অংশ এম জি কস থিটা পড়ছে, সেটা নর্মাল হিসাবে আমরা পাচ্ছি, বাকি অংশটা ওকে নততল বরাবর অটোমেটিকভাবে মোশন সৃষ্টি করছে। এটা আমরা এইভাবে ইনক্লাইন প্লেনের উপর করতে পারি। পরবর্তীকালে ইনক্লাইন প্লেনের উপরে আমরা আরও বেশি আলোচনা করব যখন টেনশন পড়ব বা ফ্রিকশন পড়ব। জাস্ট নর্মালটার জন্য আমরা এখানে একটা ইনক্লাইন প্লেনের এক্সাম্পল টানলাম। আচ্ছা আর দুই একটা এনএলএম এর সিম্পল প্রবলেমের উপরে আমরা জাস্ট এক্সাম্পল টানি, প্রবলেম বেস্ট করে দেখি নর্মাল কীরকম হবে, নর্মাল সবসময় এমজি হয় না অন্য কিছু হয়, এটা আমরা দেখি। ধরো একটা ফোর্স 10 নিউটন একটা ফোর্স একটা বডির উপরে কাজ করছে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে, 37 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন অনেকে ভাবতে পারো যে 37 ডিগ্রি অ্যাঙ্গেলটা কেন নিলাম, এরকম একটা অড অ্যাঙ্গেল কেন নিলাম না, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে সহজভাবে ক্যালকুলেশন করার জন্য 37 আর 53 অ্যাঙ্গেলগুলোকে নেওয়া হয়। হ্যাঁ তো 37 cos 37 মান হচ্ছে 4/5, আর ঠিক 90 - 37 মানে cos 53 হচ্ছে 3/5, আর sin 37 হচ্ছে এখানে 3/5 হবে, মানে sin 53 হচ্ছে 4/5 হবে। এই জাস্ট মানগুলো মনে রাখলে আমাদের এগুলো সহজে উপাংশ বিভাজন সুবিধা হবে। তাহলে 10 নিউটন ফোর্স এখানে দেওয়া হয়েছে, এটা ধরো 2 কেজি ভরের বস্তু, হ্যাঁ এরকম ফোর্স ডায়াগ্রাম দেওয়া আছে, তোমার চাইলেও পি সমান 2 সেকেন্ডে বস্তুটির বেগ কত বা বস্তুটি মেঝের ওপর কত লম্ব বল ক্রিয়া করবে, তো এই ধরনের প্রবলেম সিম্পল এই ডায়াগ্রাম থেকে আমরা কীভাবে করবো না, এখানে দেখো এর ফ্রি বডি ডায়াগ্রাম আমরা যদি বলি, বাস এই যে ফোর্সটা দেওয়া আছে 10 নিউটন ফোর্স, এই 10 নিউটন ফোর্সটাকে আমরা যদি উপাংশে বিভাজন করি তাহলে এটা 37 ডিগ্রি, মানে এটা হচ্ছে 37 ডিগ্রি, তার 37 ডিগ্রি যদি হয় এটা 10 নিউটনের 37 ডিগ্রি করলে কত হবে, 10 cos 37 মানে 4/5, 4/5 দেখো সিম্পল হবে, 4/5 মানে কত 8 নিউটন, আর এই দিকে কত হবে 10 sin 37, এটা ভ্যাক্টর তোমরা শিখেছো এগুলো উপাংশ বিভাজন, তো 10 ইন্টু সাইন 37 মানে কত 3/5 মানে
6 নিউটন। তাহলে ভালো করে লক্ষ্য করো, এইদিকে এই ঠেলা বলের জন্য, ঠেলা বলার জন্য হরাইজন্টালি 8 নিউটন, ভার্টিক্যালি হচ্ছে 6 নিউটন। আর একটা আছে তার মাস 2 কেজি, 2 কেজির জন্য 20 নিউটন গ্র্যাভিটি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে নিশ্চয়ই যেহেতু ব্লকটা মেঝের মধ্যে দিয়ে যাবে না বা মেঝেতে উপরে উঠে যাবে না, তাহলে কনস্ট্যান্ট টু মুভ থ্রু হরাইজন্টালি, হ্যাঁ এই বাধ্য হচ্ছে হরাইজন্টালি গতিশীল হওয়ার জন্য, তাহলে উপর দিকে একটা নর্মাল ফোর্স আসবে। তাহলে নর্মাল ফোর্স কত দেখো, অনেকগুলো ফোর্স এখানে চলে এসছে, অনেকগুলো ফোর্স কিরকম না, একটা ফোর্স হচ্ছে এই যে 6 নিউটন ঠেলা বলের জন্য, ঠেলা বলের জন্য, আর একটা হরাইজন্টাল ফোর্স আছে 8 নিউটন, আর এখানে এই ফোর্সটা, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স 20 নিউটন, আর উপর দিকে আমাদের আছে নর্মাল ফোর্স এন। তাহলে নিচ দিকে ভার্টিক্যালি ফোর্সটা কত, 20 নিউটন প্লাস 6 নিউটন, তাহলে 20 নিউটন প্লাস 6 নিউটন সমান হচ্ছে এন, তাহলে নর্মাল ফোর্সটা হচ্ছে 26 নিউটন। তোমরা কেউ ভুল করে এটা করে দিও না যে 2 কেজি ভরের বস্তু নর্মাল হবে কেজি সমান 20 নিউটন, এর একটা নর্মাল উপাংশ কিন্তু থেকে যাবে, এই ঠেলার জন্য একটা অংশ থেকে যাবে, তাহলে সেটা কত হচ্ছে না 20 প্লাস 6 = 26 নিউটন, তার নর্মাল হচ্ছে 26 নিউটন। আর বাকি 8 নিউটন, 8 নিউটন হরাইজন্টালি থাকবে, তাহলে 8 নিউটন যদি হরাইজন্টালি ফোর্সটা থাকে তাহলে একে ব্যালেন্স করা কেউ নেই, তাহলে এই জন্য কি হবে অ্যাক্সেলারেশন লাভ করবে। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে, অ্যাক্সেলারেশন হচ্ছে 8/2 মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই অ্যাক্সেলারেশন লাভ করলো। এবারে এখানে তুমি কাইনেমেটিক্স ফর্মুলা লাগাও, ভি সমান U+AT, U+AT, ইউটা যদি 0 রেস্ট থাকে তাহলে 0+A মানে কত 4 × T কত 2 সেকেন্ডে বলেছি মানে 8 মিটার পার সেকেন্ড। একইভাবে তুমি ভি পেয়ে গেলে এবারে তোমার ডিসপ্লেসমেন্ট যদি চাই ডিসপ্লেসমেন্ট নির্ণয় করতে পারবে। তো এই হচ্ছে প্রবলেম, এইভাবে প্রবলেম আমরা করতে পারি। এটা আমরা মানে ঠেলা বল দিয়ে দেখলাম, তাহলে ঠেলা বল দিয়ে নর্মালটা হচ্ছে 26 নিউটন, মানে বস্তুটা 20 কেজি, 2 কেজি ভরের ছিল, 2 কেজির জন্য 20 নিউটন ওয়েট নিচ দিকে পড়ছিল, এখন 26 নিউটন ওয়েট নিচ দিকে পড়েছে, মানে 2 কেজি থেকে মোর হয়ে গেছে, 2 কেজি থেকে মনে হচ্ছে ওয়েটটা আর বেড়ে গেছে, অর্থাৎ ঠেলাটা খুব চাপ হবে, এবারে ঠেলা খুব কষ্ট হবে। হ্যাঁ কিন্তু যদি আমরা এটাকে উল্টো দিক করতাম, উল্টো দিক মানে কি যদি না ঠেলে টানতাম তাহলে কি হতো একটু দেখিনি, না ঠেলে যদি টানা হয় ধরো এইভাবে 10 নিউটন বল দিয়ে টানা হচ্ছে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সিম্পল তোমরা এবারে করতে পারবে, বলতে পারবে কি যে 10 নিউটনের 37 ডিগ্রি এই অ্যাঙ্গেলে হচ্ছে কত 8 নিউটন আমরা পেলাম, আর এদিকে কত পেয়েছিলাম 6 নিউটন, এদিকে 20 নিউটন ছিল, তাহলে এখন উপর দিকে 6 নিউটন, নিচ দিকে 20 নিউটন, আর এটা হচ্ছে নর্মেল, তাহলে নর্মেল প্লাস 6 = 20, তাহলে নর্মাল হচ্ছে এখানে কত 14 নিউটন, তাহলে আগে নর্মাল ছিল 26 নিউটন, এখন নর্মাল হচ্ছে 14 নিউটন মানে 14 নিউটন, অর্থাৎ বস্তুটা হালকা হয়ে গেল, 2 কেজির জায়গায় এখন দেখা গেলো 1.4 কিলো হয়ে গেছে, 1.4 কিলো, আর বাকি হরাইজন্টাল ফোর্স 8 নিউটনে আছে মানে অ্যাক্সেলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারে আছে, হ্যাঁ অ্যাক্সেলারেশন আছে মানে এবার আমরা ভেলোসিটি নির্ণয় করতে পারবো, ডিসপ্লেসমেন্ট নির্ণয় করতে পারবো। তাহলে এটা ঠেলা, এটা টানা, ঠেলাতে যেটা দেখা গেলো যে নর্মালটা বেড়ে গেল, আর টানাতে যেটা দেখা গেলো নর্মালটা কমে গেল, বাকি কিন্তু হরাইজন্টালি কম্পোনেন্টটা একই আছে, অর্থাৎ অ্যাক্সেলারেশন সবই আছে, কিন্তু বডিটা হালকা বলে মনে হলো, মেজের উপরে সেভাবে ট্রেস করবে না, হ্যাঁ তার জন্য বলা হয় যে ঠেলা অপেক্ষা টানা সুবিধা। আমরা এইভাবে প্রবলেম বেসডের মধ্যে দিয়ে এইসব অভিজ্ঞতা লাভ করতে পারি যে ঠেলা অপেক্ষা টানা সহজ। এবারে একসাথে ঠেলা টানা দুটোকে আমরা কম্বাইন করে প্রবলেম করতে পারি, দুটোকে কম্বাইন করে একটা টানবে একজন, একজন ঠেলবে, তাহলে সমস্ত উপাংশের বিভাজনের মধ্য দিয়ে ফ্রি বডি ডায়াগ্রামের মধ্য দিয়ে আমরা নর্মাল টর্মাল এগুলো বের করতে পারবো। হ্যাঁ এবারে একটা বডির সাথে আরেকটা বডিকে ম্যাচ করে তার সাথে ট্যাগ করে আমরা এইভাবে প্রবলেমগুলোকে নতুন করে প্রবলেম বানাতে পারি এবং সলভ করতে পারি। তো সেই প্রবলেম সলভিং মেথডের মধ্যে দিয়ে আমাদের আস্তে আস্তে কনসেপ্টগুলো গ্রো হবে। বেসিক্যালি নিউটনসের NLM চ্যাপ্টারে অনেক কিছু ডিটেলস জিনিস আছে, সেগুলোকে প্রবলেমের মধ্যে দিয়ে উদ্ধার করতে হবে, নয়তো ওই ভরবেগ কাকে বলে, ভরবেগের সংজ্ঞা কী, ভরবেগের একক কী, এইরকম জাস্ট কতগুলো বিষয় জেনে রাখলে হবে না। হ্যাঁ প্রবলেমের মধ্যে দিয়ে কনসেপ্টকে গ্রো করতে হবে, আরও খুব ভালো ভালো প্রবলেম নিয়ে আমরা পরবর্তীকালে টেনশন, ফ্রিকশন এবং সেগুলো কম্বিনেশন করে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে।